আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখেন অলরেডি আমি কয়েকটা সেটআপ দিলাম, বাট এখানে দেখেন যখন আপনার মাই এর সব কিছু আসবে না, মাই কম্পিউটার বা আদার্স, তো আপনার প্রথমে যেটা করবেন এখানে আসবেন উইন্ডোজ 10, এই সমস্যাটা হয় অনেকের, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা দেওয়া, যে অনেকের প্রবলেম হচ্ছে বা পারে না তাদের জন্য। এখানে আসার পর সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পর পার্সোনালাইজ এখানে চলে আসবেন, তারপরে যেটা হলো বন্ধুরা এখানে আসার পর আমরা যেটা আসবো থিমে চলে আসবো, তো থিমে আসার পর দেখেন ডেস্কটপ আইকন সেটিং এই অপশন চলে আসবে এখানে সব কিছু, তো আমরা ডেস্কটপ আইকন সেটিংয়ে চলে আসবো, দেন আমরা যেটা যেটা লাগবে সেই জিনিসগুলো আমরা সিলেকশন করে নেব, দেন অ্যাপেল অ্যান্ড ওকে দিব, দেন দেখেন আমার কিবোর্ডে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন খুব সহজেই আপনারা এগুলো নিয়ে আসতে পারবেন, তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখাবো নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা যারা নামাজ পড়েন না তারাকে অবশ্যই রিকোয়েস্ট করবো বন্ধুরা নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই, আর নামাজ পড়লে রিজিক আল্লাহ অবশ্যই ফয়সালা করে দিবে, রিজিকের মালিক আল্লাহ, তো অবশ্যই অবশ্যই টেনশন করবেন না রিজিক নিয়ে, রিজিক অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিবে ইনশাল্লাহ, এবং বেশাক রিজিক দিবে যেগুলো আপনার ইনশাল্লাহ আল্লাহ মানে খেয়ে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।